আমাকে ওই চালটাও দিবেন আবার সাথে তেলও দিয়ে দেন দিতাছি ম্যাডাম আরে আর কিছু লাগবে একটু তাড়াতাড়ি আর অজব আপনি আমাকে এই দুধের প্যাকেট কেন দিয়েছেন এর ভিতরে তো কিচ্ছু নাই ম্যাডাম আমি তো আপনার ফ্রিজ থেকে নামায় দিলাম ম্যাডাম দুধ তো ছিল দেখেন আমার সাথে একদম চালাকি করবেন না আপনি আমাকে ঠকাইতেছেন এটার ভিতরে কিচ্ছু নাই দেখাই যাইতেছে ম্যাডাম একটা লোক দৌড়ে যাচ্ছে ম্যাডাম আমি শিওর ওই চুরি করছে ম্যাডাম এক মিনিট আমি আসছি এই যে ভাইয়া তুই কইছস না তোর অনেক ক্ষুধা লাগছে এই তোর লাগি আমি দুধ দিই তুই দুধটা খা চুরি করে আনা নাই তো ভাইয়া তুই কি কইতেছস ভাই আমি আমার নিজের টাকায় দুধটা কিনে আনছি ধর এটা তুই খা ভাই আমার ওষুধ ওষুধ না খেলে না ভাইয়া আমার অনেক কষ্ট হয় এইখানে বসে বসে আমার চুরি করা দুধ আই না খাওয়ানো হইতেছে না মজা আমি দেখাইতেছি তোর ওষুধ আমি বিকালে একটা কাজ পাবো ভাই বিকালে কাজ পাইলে তোর লাগি ওষুধ আনো আর ফল টল কিনা নো তুই আপাতত এই দেখা ঘুমায় যা আমি কাজে যাই আমার দুধ চুরি করে নিয়ে এসে এখানে বসে বসে খাওয়ানো হইতেছে তাই না আপা আপনার পাল দুইটে দড়ি আস্তে কর আমার ভাই যদি শুনে যে আমি দুধ চুরি করে আনছি তাইলে আর খাইব না জানেন আপা আমার ভাই না অনেক অসুস্থ আর ক্যান্সার হইছে ওর লাগে অনেক টাকা পয়সা লাগে কিন্তু আমি সাধারণ দিন মজুর ওর টাকা পয়সা আমি ম্যানেজ করতে পারি না আজকে আমার কয় কি দুধ খাইব আমি সারা দিন ঘুরছি আমার কাছে দশটা টাকা নাই আমার আমি তারপর আপনার দুধটা লুই এসে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি তো ভালো মানুষ আপনার তো কোনো সমস্যা নাই হাত পায়েও তো সবকিছু ঠিকঠাক আছেন আপনি কোনো একটা কাজ করেন না কেন এইভাবে চুরি চুরি করে খাইলে তো মানুষের হাতে মার খাবেন আপনি বাবা আপনি তো ভালো করে জানেন দিন মজুররা বাজারে দাঁড়ায় থাকে যদি কেউ কাজে নেয় তাইলে তারা কাজ পায় আর যদি কেউ কাজে না নেয় তাইলে তাকে ওই দিন না খাইয়া থাকুন লাগে আজকে আপনি যখন দোকানে দুধ লয়ে দাঁড়ায় আছেন আমার কাছে দশটা টাকাও নাই আমি আর কোনো চিন্তা করতে পারিনি তাই আপনার দুধটা চুরি করে লয়ে এসে আমার ভাইয়ের লেগে বিশেষ করে না বা আমি কাজের লেগে অনেক ঘুরছি এই দু তিন দিন ধরে কেউ আমার কাজে নিতেছে না তাহলে আমি কি করুম কোন আচ্ছা শুনেন আমি আপনাকে আমার ঠিকানা দিয়ে যাইতেছি ঠিক আছে আপনি আজকে বিকালে ওখানে চলে যান কালকে সকাল থেকে আপনার চাকরি কনফার্ম এই টাকাটা রাখেন না না আপা আপনি আমার টাকা দিতেছেন কি লেগে আর আপনি ধরেন না এটা থেকে আপনার ভাইয়ের জন্য ওষুধ কিনবেন আর কিছু খাবার কিনে দেন আর হচ্ছে এই কার্ডটা নেন এখানে আমার নাম্বার আছে আর আমার বাসার অ্যাড্রেস আছে আপনি আজকে বিকালে চলে আসেন আমি আপনাকে একটা চাকরি দিয়ে দিব আমার বাসায় আপনি কালকে থেকে আমার বাসায় কাজ করবেন আর যেহেতু আপনার ভাই অসুস্থ ওর যত দায় দায়িত্ব ওর যত ওষুধের খরচ সব কিছু এখান থেকে আমি দেখব বাবা আপনি এত ভালো মানুষ বাবা আল্লাহ আপনার ভালো করবে আমি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছি যাতে আপনি কোনোদিন বিপদে না পড়েন আপনি দোয়া করলে আমি খুশি তাহলে আমি আজকে আসি হ্যাঁ আমার অনেক কাজ আছে আচ্ছা বাবা আসসালামু আলাইকুম